বিগত 4-5 দিন আগে আপনার একটি বক্তব্য নিয়ে ইদানিং বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে, যে আপনি নাকি বলেছেন, করাচ্ছে, হচ্ছে না করাচ্ছে, আচ্ছা আচ্ছা কিছু লোক করাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো এই যে ব্যাপারটা, যে আপনি যেটা বলেছেন প্রাচীনতম কালে ব্রাহ্মণরা, যারা পিওর ব্রাহ্মণ ছিল, তারা গোমাংস ছাড়া ওদের মানে আহার গ্রহণ করতেন না, এই ব্যাপারটা একটু ক্লেরিফিকেশন যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ নিশ্চয়ই, প্রথমত বক্তব্যটা কি থেকে এসছে এটা জানা দরকার। আচ্ছা নিশ্চয়ই এ সম্পর্কে বলবো। আচ্ছা, সেদিন 23শে জুলাই টাউন হলে যুবদের একটা বড় সভা ছিল। হ্যাঁ যুবদের এই সভার মূল বক্তব্য ছিল, দেশের যৌবন আজকে বেকার এবং হতাশা, নানা ধরনের সামাজিক ব্যাধিতে দেশের যৌবন আজকে জরাগ্রস্ত। সে কারণেই ত্রিপুরাজ্যের মধ্যে এই যে ট্রাক ইত্যাদি পাচার ইত্যাদিতে দেশের 1 নম্বর রাজ্যে ত্রিপুরা পরিণত হয়েছে। এ থেকে আমরা মুক্তি চাই, বেরোতে চাই, সে অনুষ্ঠানে আমার বক্তব্য। সে বক্তব্য আগ থেকে আমি বলেছি, 2014 সালে বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব মানে পাওয়ার জন্য, বিজেপির ক্ষমতা আসার জন্য সবচেয়ে বড় বক্তব্য 2 কোটি করে 5 বছর 10 কোটি চাকরি, 100 দিন টাকা করে সমস্ত ব্যাংকে ঢুকবে, কৃষকদের এই আয় দ্বিগুণ হবে, জিনিসপত্রের দাম কমবে। কিন্তু দুর্ভাগ্যের হল, ক্ষমতায় আসার পর বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই প্রতিশ্রুতিগুলির একটাও তারা উচ্চারণ করেননি, এগুলি বেমালুম ভুলে গেলেন, যা বিজেপির শুধু কেন্দ্রীয় সরকার না, রাজ্য সরকারগুলিরও একই ধরনের তাদের এই মানে তাদের চরিত্র বা একই ধরনের তাদের, এটাই তাদের নীতি, এটাই তাদের কায়দা ভোট নেওয়ার জন্য। আচ্ছা, এখন মানে সেই বেকারদের বা যুবকদের এই চাকরির যে প্রতিশ্রুতি, এটা মানে থেকে সরে গিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের যুবকদের সামনে এসে তুলে ধরলে যে না, এখন বেকার সমস্যা সমস্যা না, সমস্যা হলো লাভ জিহাদ, যে মুসলমান ছেলেরা প্রেম করে হিন্দু মেয়েদের বিয়ে করছে, কাজেই হিন্দুদের রক্ষা করতে হবে, যুবকদের মধ্যে একটা বিভেদ লাগিয়ে দিল। হ্যাঁ হতে পারে 2-4টা প্রেম প্রেম করে হিন্দু মুসলমানকে বিয়ে করে, মুসলমানও হিন্দুকে বিয়ে করে, কিন্তু এটা জাতীয় সমস্যা না। এরপরে বলা হলো যে না, যে গোহত্যা বন্ধ করতে হবে, গোমাংস খাওয়া বন্ধ করতে হবে। আমাদের দেশের মানুষের খাদ্য শাক, এটা যার যার রুচি, যার যার অধিকার, এবং এটা মানে এতে মানে সময়কালে স্থান বেঁধে এই যে রুচিগুলি, এগুলি বদলায়, এগুলি এক জায়গায় থাকে না। যেমন আমাদের বেদ উপনিবেশ এই উপনিষদে লেখা আছে, এমনকি স্বামী বিবেকানন্দ তার বক্তব্য আছে, প্রাচীনতা কমকালে এক সময়তে যে ব্রাহ্মণদের যে কোথাও গেলে গোমাংস দিয়ে তাদেরকে অভ্যর্থনা বা তাদেরকে আতিথেয়তা দেওয়া হতো, এটাই ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে, সময়ের ইয়েতে এই গোহত্যা বন্ধ হয়েছে এবং হিন্দুরা এখন গরুকে গোমাতা হিসেবে পালেন। এটা যার যার বিয়ে, এটাকে আমরা সম্মান করি, এতে কোনো আপত্তিপূর্ণ ব্যাপার নয়। আচ্ছা, তো এটাকে রাজনৈতিক ইস্যু করা, এটাকে নিয়ে এসে বিভাজন করা, এটাই একমাত্র ইস্যু দেখিয়ে এই বেকারত্ব
নিজেদের সমস্যা এ থেকে দৃষ্টি আড়াল করার চেষ্টা, এটা অনুচিত। এই ছিল আমার বক্তব্য।